মাঠের কবি বলে এসো নবী, দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, নদীর মাঝি বলে। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছে কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালি দিনে। আজ আমাদের আলোচনার বিষয় 2041 সাল নাগাদ ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা অর্জন। আলোচনায় আপনাদের সাথে আছে আমি মীর এমদাদ আলী, এবং আলোচনায় আমার সাথে আলোচনায় রয়েছেন আমাদের স্টুডিওতে মোহাম্মদ ফরহাদ জামিল, কান্ট্রি ডিরেক্টর সিনজেন্ডা ফাউন্ডেশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার বাংলাদেশ চ্যাপ্টার। সম্মানিত অতিথি, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা আমাদের 2041 সাল নাগাদ আমাদের খাদ্য এবং পুষ্টির যে নিরাপত্তার কথা নিয়ে আমাদের সরকার ভাবছেন, আমাদের যে সমস্ত উন্নয়ন সহযোগী সংস্থাগুলি রয়েছেন তারাও এই বিষয়গুলি নিয়ে কাজ করছেন। আমরা গত আমাদের যে করোনার যে মহামারী একটা গেল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আমাদের সরকারের কৃষি বান্ধব নীতির কারণে আমাদের কৃষকরা পর্যাপ্ত ফসল উৎপাদন করেছেন। মাছ, মাংস, ডিম সব কিছু কিন্তু যোগান আমাদের পর্যাপ্ত ছিল। আমাদের সারা পৃথিবীতে খাদ্য একটা ঘাটতি বা একটা মন্দাভাব থাকলেও, আমাদের কিন্তু অর্থনৈতিক মন্দা থাকলেও আমাদের খাদ্যের ঘাটতি ঘটেনি। এখন আবার আমরা মুখোমুখি হয়েছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এটার একটা বিরূপ প্রতিক্রিয়া সারা পৃথিবীতে কিন্তু পড়েছে। মুদ্রাস্ফীতি ঘটছে, খাদ্যের সরবরাহ যোগান বিঘ্নিত হচ্ছে, আমরাও তার মধ্যেই পড়তে পারি। কিন্তু আমাদের সরকার বলছেন যে আমাদের যে পর্যাপ্ত সুযোগ রয়েছে, আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই সম্পদ যদি আমরা ব্যবহার করি, আমাদের উৎপাদনশীলতা বাড়াতে পারি, আমাদের সেই কৃষক রয়েছে, সেই গবেষণা রয়েছে, সম্প্রসারণের কর্মকর্তারা রয়েছে, এই সবগুলিকে সমন্বয় করে যদি আমরা আমাদের কৃষকের কাছে তাদের কৃষি উপকরণের যোগান নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের ফসল উৎপাদনে ঘাটতি হবে না। এবং আমাদের ফসলে যে খাদ্যের যে ঘাটতি সারা পৃথিবীতে আশঙ্কা করা হচ্ছে, সেই জায়গা থেকে আমরা মুক্ত থাকতে পারব। তো এই বিষয়টা নিয়ে আমাদের কিন্তু এখন যে বিদ্যমান যে খাদ্য উৎপাদনের যে ধারা, সেটাকে যদি বিবেচনা করি, যে কথাগুলি বললাম তার সাথে আপনি কি বলবেন? ধন্যবাদ আমাকে এটিএন বাংলার আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যদি একটি আদর্শ ফুড সিস্টেমসের কথা বলি, তা একটি আদর্শ ফুড সিস্টেমস সোশ্যাল, ইকোনমিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলোকে বিবেচনা করে মানসম্পন্ন এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করে। এবং আমরা বাংলাদেশের যে বর্তমান খাদ্য ব্যবস্থাপনা দেখি, তাহলে বলতে যে অনেকাংশে আমরা সেই পুষ্টি নিরাপত্তার যে জায়গাটা আছে সেখানে আমরা অর্জন করতে পারিনি। আচ্ছা, কিন্তু আমরা যদি একটা প্রপার ফুড সিস্টেম ট্রান্সফরমেশন করতে পারি প্রপারলি, তাহলে এটি আমাদেরকে খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তায় একটা পাওয়ারফুল ড্রাইভিং ফোর্স হিসাবে কাজ করবে। আচ্ছা, তো বাংলাদেশে যেটা হচ্ছে যে বাংলাদেশ সত্যি একটি দেশ যেখানে ন্যাচারাল রিসোর্সে সমৃদ্ধ, এবং এটা কৃষির জন্য এই বদ্বীপটি অনেক বেশি ফিজিবল আমাদের ক্রপ উৎপাদনের জন্য। তো আমাদের বর্তমান সরকার কৃষি অত্যন্ত কৃষি বান্ধব একটি সরকার, এবং কৃষকদেরকে নিয়ে এবং কৃষির পটেনশিয়ালিটিকে নিয়ে তারা ভাবেন। তো আমাদের যেটা হচ্ছে যে আমরা খাদ্য উৎপাদনে একটা সার্টেন স্টেজে আছি। আমরা কখনো বলি যে আমরা ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, এবং অন্যান্য ফসল যেটা আছে সেখানে আমাদের যথেষ্ট ডাইভার্সিফিকেশন আছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে যদি আমরা আরও এটাকে প্রপারলি, আরও এফিশিয়েন্টলি এবং পটেনশিয়ালি যদি আমরা এটাকে এই খাদ্য উৎপাদনের প্রপার জায়গাটাকে রিচ করতে পারি, তাহলে যেটা হচ্ছে যে আমাদের করা যেটা এই মুহূর্তে যেটা করণীয় দরকার, সেটা হচ্ছে যে মানসম্পন্ন কৃষি উপকরণ কৃষকের মাঝখানে নিশ্চিতকরণ করা। দ্বিতীয়ত হচ্ছে যে উৎপাদনে আরেকটু আধুনিকায়ন করা। এখানে মেকানাইজেশনটা আসতে পারে, তাহলে আমাদের যেটা হচ্ছে যে লেবারের যে এফিসিয়েন্সিটা সেই লসেসটা কমবে। আরেকটা হচ্ছে যে
উৎপাদন প্রক্রিয়ায় সেটা হচ্ছে যে ফসল যখন উৎপাদন হবে তখন পোস্ট হারভেস্ট লসেসটাকে আমরা কীভাবে আর একটু কমায় নিয়ে আসতে পারি। আচ্ছা, তাহলে হচ্ছে যে এই তিনটি ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু আমাদের কৃষকরা লাভবান হবে। আমাদের দেশে আমরা খাদ্য উৎপাদন করছি, কিন্তু আমাদের কিন্তু সর্বোচ্চ আমরা ন্যাচারাল রিসোর্স কিন্তু এখনও ব্যবহার করতে পারি নাই। যেমন আমাদের প্রতিনিয়ত কৃষি জমির পরিমাণ কমছে, কিন্তু আমাদের দেশে কিন্তু এখনও অনেক পটেনশিয়াল ল্যান্ড আছে যেগুলো কিন্তু আবার কৃষির আওতায় আনা যায়। যেমন আপনি ধরেন যে রেলওয়ের অনেক জায়গা আছে, রাস্তা রেলওয়ের ট্র্যাকের দুই পাশে, সেগুলোকে যদি আমরা সঠিক পরিকল্পনার আওতায় নিয়ে এসে সেখানে যদি আমরা ডাইভার্সিফাইড ক্রপ ফলাইতে পারি তাহলে কিন্তু এই জমিগুলো কিন্তু ব্যবহৃত হয়। যেমন এখন হয়তোবা যেটা হচ্ছে যে রেললাইনের পাশে স্পোরাডিক্যালি কেউ কিছু গাছ লাগাচ্ছে বা ই করে, কিন্তু আমরা যদি পরিকল্পনার মাধ্যমে যে ম্যান হাইটের যাতে নিচু, যাতে এটা মানে রেলওয়ের যে ট্র্যাকের যে চলাচলের ক্ষেত্রে যে ইনসিকিউরিটিটা নাই করে, সেক্ষেত্রে কিন্তু আমরা পরিকল্পিত উপায়ে কিন্তু হর্টিকালচার ক্রপ করতে পারি। আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও এলাকায় সাঁওতাল যারা ভূমিহীন তাদেরকে নিয়ে আমরা একটা কাজ করছি। সেটা হচ্ছে যে রাস্তার দুই পাশে যে জায়গাটা আছে, অনাবাদি জায়গাটা, সেটা হচ্ছে যে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাথে কথা বলে ওই জমিটাতে ওই রাস্তার ক্ষতি না করে এই ধরনের ফসল আমরা উৎপাদন করছি। আমরা প্রায় 800 সাঁওতাল, ভূমিহীন সাঁওতালদেরকে একত্রিত করে গ্রুপ পর্যায়ে প্রায় 80,000 বাসক গাছ ওখানে লাগানো হয়েছে, প্রায় 39 কিলোমিটার রাস্তার দুই পাশে। আচ্ছা, যেটা হচ্ছে যে রাস্তায় কোনো ক্ষতি করছে না, কিন্তু এখান থেকে তারা ফসলগুলো যে উৎপাদন করছে সেগুলোকে এখান থেকে যে বাসক লিপটা হচ্ছে সেই পাতাটাকে নিয়ে তারা ড্রাই করে ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে দিচ্ছে। আচ্ছা, এটা কিন্তু একটা যে কিভাবে রাস্তার পাশের অব্যবহৃত জমিকে ব্যবহার করা যায় এটা একটা ভালো উদাহরণ হতে পারে। সেকেন্ডলি হচ্ছে যে চট্টগ্রাম এলাকায় সেখানে কিন্তু আপনি দেখবেন যে ক্ষেতের আইলের ভিতর কিন্তু আইলে কিন্তু তারা আপনার শিম জাতীয় ফসলগুলো করে, লতা জাতীয় ফসলগুলো করে, সেটাও কিন্তু আমাদের দেশের অন্যান্য এলাকাগুলোতে কিন্তু আমরা সেভাবে বিস্তৃত করতে পারি না। থার্ডলি হচ্ছে যে আমরা বলি যে হাওর ইজ ওয়ান অফ আওয়ার ফুড বাস্কেট, কিন্তু ওখানে আমরা শুধু ধানকে নিয়েই ভাবছি, এখানে আমরা বিকল্প অন্য কোনো ফসল আনা যায় কি না, লাইক ভুট্টা বা অন্যান্য ফসলের ফিজিবিলিটি এখানে দেখা যেতে পারে কি না, যে ওইটা ওই সময়টাতেই এই ফসলটাকে কীভাবে আনা যায়, এটা হলো একটা। তৃতীয়ত হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে ফুডের একটা ডাইভার্সিফিকেশন দরকার। যেহেতু আমরা বলছি যে আমাদের আমনের লক্ষ্যমাত্রা হচ্ছে আমাদের উৎপাদন কম হবে, ফলে সেটা হচ্ছে যে আমরা প্রচলিতভাবে যে পরিমাণ খাবার গ্রহণ করছি, ধান চাল গ্রহণ করছি ভাত হিসাবে, তার বাহিরে আসলে আমরা এর বাহিরে আমরা ডাইভার্সিফাই কীভাবে করতে পারি। লাইক হচ্ছে যে আমরা আলুতে আমাদের অনেক সারপ্লাস আছে, সেক্ষেত্রে আমরা আলুকে কীভাবে মানে ফুড আইটেমে, ডেইলি ফুড আইটেমে নিয়ে আসতে পারি। পাশাপাশি হচ্ছে যে আমরা আটা খাচ্ছি, সেক্ষেত্রে ভুট্টা বেসড আমরা যদি আটার দিকে যেতে পারি বা অন্যান্য ইগুলো, তো আমাদের একটা ফুড ডাইভার্সিফিকেশন, জমির সর্বোচ্চ ব্যবহার, তৃতীয়ত হচ্ছে পরিকল্পনা প্রণয়ের সহযোগিতা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং বাজারজাতকরণ ব্যবস্থার মাধ্যমে আমরা কিন্তু যে আমাদের ফুড সিস্টেমসের মাধ্যমে কিন্তু আমরা খাদ্য পুষ্টি এবং এই জায়গাগুলোতে কাজ করতে পারি। প্রতি বছর আমাদের যে পরিমাণ আলু উৎপাদন হয়, আমরা বলি যে প্রায় 1,30,40,00,000 মেট্রিক টন আমাদের আলু উৎপাদন হচ্ছে, আমাদের সেখানে আমাদের চাহিদা দেশে 70-80,00,000 মেট্রিক টন। তাহলে এই অতিরিক্ত যে আলুটা উৎপাদন হচ্ছে এটা সবই খাওয়ার আলু, বাণিজ্যিক আলু কিন্তু না, তো এটা কিন্তু আমাদের এক্সপোর্ট করার কথা, কিন্তু সেইভাবে খুব একটা চাহিদাও কিন্তু পাচ্ছে না, যার কারণে আমরা দেখি কোল্ড স্টোরেজে এই বছরের শেষ দিকে আলুগুলি পড়ে থাকে। তা আমরা যদি পরিকল্পনা করতে পারি সরকারের, যে আমাদের সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে বা অন্যান্য যে অর্গানগুলি রয়েছে তাদের মাধ্যমে, যে আমাদের একটা নির্ধারণ করে দিতে হবে কৃষকের যে এই পরিমাণ আলু আমরা উৎপাদন করব, বাকি যে জমিতে আমরা আলু উৎপাদন করছি সেখানে আমরা অন্য ফসলে যেতে পারি, আমরা গমে যেতে পারি, ভুট্টা যেতে পারি, শীতকালীন সে সময় সরিষা করতে পারি। তো এই পরিকল্পনাগুলি আসলে কীভাবে করা যেতে পারে, এই এটা নিয়ে কি আপনারা ভেবেছেন কখনো? জি, আমি একটু আলুটাকে একটু কভার করি, সেটা হচ্ছে যে একটা উদাহরণ দিই যে আমরা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত আলু উৎপাদন করছি, কিন্তু আমাদের ডোমেস্টিক কনজাম্পশন, যেটা আমরা যেটা বলি যে ফুড আইটেম হিসাবে আমরা কনজাম করছি ফ্রেশ ফর্মে, 50-60,000 মেট্রিক টন, 60 লাখ মেট্রিক টন। তাহলে আমাদের রেস্ট যেটা আছে সেটাকে আমরা যদি ই করতে পারি, আর কী কী বাজার আছে, একটা হচ্ছে যে আলুর যে প্রসেসিং পটেনশিয়ালটা আছে সেটাকে যদি আমরা ইউটিলাইজ করি, তাহলে কী হচ্ছে আমাদের একটা সার্টেন পরিমাণ জমিতে আমাদের
খাবারের জন্য আলু তৈরি হবে, বাকিটার জন্য হবে প্রসেসিং এর জন্য। প্রসেসিং এর জন্য আরেকটা হচ্ছে যে আমাদের দুইটা মার্কেট, প্রসেসিং এ আমাদের দুইটা মার্কেট আছে এই মুহূর্তে। একটা হচ্ছে যে ডোমেস্টিক মার্কেট, সেটা হচ্ছে গ্রোয়িং মার্কেট, এখানে আলুর যে পরিমাণটা সেটা খুব বেশি লাগছে না, কিন্তু আমরা কিন্তু এক্সপ্লোর করতে পারি ইন্টারন্যাশনাল প্রসেসিং কোম্পানি যারা আছে, যাদের এই ধরনের আলুটা প্রসেসিং ভ্যারাইটির আলুটা দরকার হয়। বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকগুলো জাত ডেভেলপ হয়েছে যেগুলো দিয়ে আমরা স্পেসিফিক্যালি আমরা চিপস করতে পারি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের কতগুলো ভ্যারাইটি আছে, যেমন আমি আপনাকে বলি আমরা কাজ করছি ক্যালক্সের সাথে, ওয়ান অফ দ্য গ্লোবাল লার্জেস্ট গ্রেন প্রোকিউরার। ওদের মালয়েশিয়াতে প্রিংগলস ফ্যাক্টরি আছে, তো তারা এই প্রিংগলসের জন্য তারা বিভিন্ন কান্ট্রি থেকে আলু সোর্স করে। বাংলাদেশ থেকে তাদের একটা প্ল্যান আছে যে 50,000 মেট্রিক টন প্রসেসিং ভ্যারাইটির আলু নিয়ে যাবে। আচ্ছা, কিন্তু সেটা হচ্ছে যে বাংলাদেশে এটা ফ্ল্যাক্স ফ্যাক্টরির মাধ্যমে এটা পাউডার তৈরি করবে, পরে পাউডারটা নিয়ে যাবে যাতে ট্রান্সপোর্টেশন কস্টটা কম হয়। কিন্তু তাদের কিন্তু একটা প্রেফার্ড ভ্যারাইটি আছে, নাম্বার 1, 2, 3, এর ভিতরে একটা আছে আটলান্টিক। তো আমরা সেটা হচ্ছে যে আমরা আটলান্টিকটাকে বাংলাদেশে একটা রিলিজ ভ্যারাইটি, কিন্তু এটা এটা যেটা হচ্ছে যে এটা জেনেটিক্যালি ক্লিন না। তো আমরা এই আলুটাকে ক্লিন করছি যাতে এই 50,000 মেট্রিক টন আলু তৈরি করার জন্য যে পরিমাণ বীজ তৈরি লাগবে, সেই পরিমাণ কোয়ালিটি সিড তৈরি করার জন্য আমরা বাংলাদেশি সিড কোম্পানিকে সহযোগিতা করছি এবং তাকে হেল্প করছি কিভাবে কন্ট্রাক্ট ফার্মিংটা ডেভেলপ করা যায়, যেখানে আমাদের ফার্মাররা প্রি ফিক্স প্রাইস গ্যারান্টিতে আলু রপ্তানি করতে পারবে। সো এটা একবার প্রসেসিং এর জন্য ইন্টারন্যাশনাল মার্কেটকে টার্গেট করে তার বায়ার যেটা যাচ্ছে সেই মানের আলুটা একবারে প্রি ফিক্স প্রাইস গ্যারান্টি যদি আমরা দিতে পারি, তাহলে হচ্ছে যে একটা অংশ আলু আমরা কিন্তু বাইরে এক্সপোর্ট মার্কেটটাকে আমরা এটা কি শুরু করেছেন আপনারা? এটা আমরা শুরু করেছি 2018 সাল থেকে আমরা এটা নিয়ে কাজ করছি, এবং আমরা একটা সার্টেন নাম্বার অফ আমরা আলু মেট্রিক টন অফ আলু আমরা প্রায় 2600 মেট্রিক টন আলু এনুয়ালি দিচ্ছি কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে। হ্যাঁ জি জি। এবং এটা হচ্ছে যে বাংলাদেশে দুইটা ফ্ল্যাক্স কোম্পানি, একটা হচ্ছে বিক্রমপুর অ্যান্ড পাটোয়ারি ফ্ল্যাক্স কোম্পানি, তারা এটা অর্ডার করছে, এবং তাদের যেটা হচ্ছে যে ক্যালক্সের সাথে গত 4 বছর কাজ করে তাদেরও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে, যাতে ক্যালক্সের কোয়ালিটি মেনটেন করে তারা যাতে পাউডারটা সাপ্লাই করে। বাহ, এটা তো খুব ভালো উদ্যোগ, অনেক অনেক ভালো লাগলো এই কথাটা শুনে। আমরা একটা বিরতি নিয়ে আবার ফিরব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবার ফিরব, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আমরা বিরতিতে ছিলাম, আবার ফিরছি আলোচনায়। ফরহাদ ভাই, আপনার সাথে আলোচনা করছিলাম আমরা যে আমাদের বাণিজ্যিক আলু নিয়ে, আমরা একটু প্রসঙ্গ অন্যদিকে নিতে চাই। যে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশে ভুট্টার আবাদ শুরু হয়েছে, হাইব্রিড জাতের ভুট্টা অত্যন্ত ভালো ফলনও হচ্ছে, আর যেই পরিমাণ ভুট্টা আমাদের এখন উৎপাদন হচ্ছে বিভিন্ন তথ্য থেকে বলা হচ্ছে 40% আমরা উৎপাদন করছি, 60% আমদানি করা লাগছে। এই উৎপাদনশীলতা তো আমাদের আছে, কিন্তু এই ভুট্টার এরিয়া আরও বাড়ানো যায় কীভাবে, কোন কোন জায়গায় এর পটেনশিয়ালিটি আছে, এটাকে যদি আপনারা বিবেচনা করেন। কারণ আমরা জানি যে আমাদের বাংলাদেশের পোলট্রি শিল্প, ডেইরি শিল্প এগুলো কিন্তু, এবং এছাড়াও আমাদের এই যে বেকারি টেকা সহ যত রকম আছে ফুড আইটেম, এই সব কিন্তু ভুট্টার উপরে নির্ভরশীল। সুতরাং ভুট্টার উৎপাদন বাড়াতেই হবে আমাদের। এবং আমরা দেখছি যে সামনে যে ইউক্রেন রাশিয়ার সাথে যে যুদ্ধ, আমাদের ওই জায়গাগুলো থেকে বেশি আমাদের ভুট্টা আমদানি করা হতো, সেই জায়গাগুলি হয়তো একটা সময় সমস্যা হয়ে যাবে, বা পরিবহনের কারণে হতে পারে, দাম বেড়ে যেতে পারে তেলের খরচের কারণে। সেক্ষেত্রে নিজস্ব উদ্যোগে আমরা এটা উৎপাদনের জন্য কী কী পদক্ষেপ নিতে পারি, আমরা কোন জায়গাগুলোতে ব্যবহার করতে পারি? যেমন আমাদের হাওড় এলাকায়
সেখানে আমরা ধান করি এবং ধানের বাইরে কিন্তু অন্য কিছু আমরা চিন্তা করছি না, করছি না এখন পর্যন্ত, করা হয়নি, এখন পর্যন্ত করা হয়নি। গত বছর কিন্তু আপনি জানেন ভুট্টা হয়েছে, গত বছর কিছু পাইলট বেসিস হয়েছে এবং সেক্ষেত্রে সেটা রেজাল্টও ভালো। সেক্ষেত্রে আমরা ওইটার ওই রেজাল্টের আলোকে যে এভিডেন্স আছে ওইটার আলোকে আমরা কিভাবে হাওড় এলাকায় আমরা ভুট্টা এরিয়াটা বাড়াতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা আলুর পরে অনেকে আবার হচ্ছে যে পরবর্তী ধানে চলে যাই, সেক্ষেত্রে আমরা ভুট্টা করতে পারি, সেই ভুট্টার একরেজটা কিন্তু আমাদের এরিয়াটা কিন্তু এখন কম, এটাকে আমরা কীভাবে বাড়াতে পারি। এটা একটা হচ্ছে যে আমরা যদি আমাদের ক্রপিং প্যাটার্নের ভিতর মোর ভুট্টাকে নিয়ে আসতে পারি, আমাদের অব্যবহৃত জমিগুলো যেটা আছে হাওড় বা আমাদের প্লেনল্যান্ডের যে সমস্ত জমিগুলো আছে সেখানে যদি ভুট্টার আবারটা বাড়াতে পারি, আমরা যদি আমাদের হিল টেক্টের যে নিচু এলাকাগুলো আছে ওখানে আমরা যদি এটা ট্রাই করি, ওখানে যদি একটা ভালো হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা ভুট্টাতে এখন আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে, এই ইম্পোর্টের ডিপেন্ডেন্সিটা অনেক কমে আসতে পারে। সেটা হচ্ছে যে একদিকটা হচ্ছে যে এটা শিল্পের, আমার যেটা মনে হয় যে আমরা পোলট্রি ফিডটা বা ডেইরি ফিডটা যদি আমরা যদি প্রাইসটাকে যদি আমরা একটু কমাতে পারি লোকাল সোর্সিংয়ের মাধ্যমে, তাহলে কিন্তু হচ্ছে আমাদের যে ডেইরি এবং পোলট্রি শিল্পটা সেটাও কিন্তু আরও বেশি ই হবে আর কি, সমৃদ্ধ হবে। সিনজেন্ডা ফাউন্ডেশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার আপনার প্রতিষ্ঠান পুষ্টি নিয়ে কাজ করছে, আমরা এই বিষয়টা একটু জানতে চাই, কী ধরনের কাজ করছেন আপনারা পুষ্টি নিয়ে? ধন্যবাদ। সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমরা এগ্রিকালচার এবং ফুড সিস্টেমস নিয়ে সিনজেন্ডা ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ কাজ করছি, এবং বাংলাদেশে আমরা 2011 সাল থেকে যখন কাজ করছি তখন বাংলাদেশে আমরা কিন্তু টোটাল কান্ট্রি যে টোটাল যে ফুড সিস্টেম খাদ্যাভ্যাস এই সবগুলোই দেখি, এবং আমাদের কাছে একটা সময় মনে হয়েছে যে যে আমরা শহর এলাকায় বা গ্রামেও যারা আছি আমরা বোধহয় খাদ্যটা পাচ্ছি কিন্তু এটা কতটা নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ এই জায়গাটাতে কাজ করা দরকার। বেশিরভাগ মানুষ কোন খাদ্যে কতটুকু পুষ্টিমান আছে এবং আমার দৈনন্দিন কোন কোন খাদ্য প্রয়োজন শরীরের জন্য, এই বিষয়ে কি তারা যথেষ্ট সচেতন আপনি মনে করেন? আমি মনে করি যে না। তা যদি না হলে তাদের জন্য আমরা কি করতে পারি তাদেরকে সচেতন করার জন্য? পুষ্টি সমৃদ্ধ খাদ্য আমাদের আছে কিন্তু তাদের অজ্ঞতার কারণে হয়তো তারা প্রতিদিনের খাদ্য তালিকায় সেই খাদ্যগুলি রাখতে পারছে না, এবং তাতে করে কিন্তু তার স্বাস্থ্যের হানি হচ্ছে, যা যেই ইম্প্রুভ করার কথা সেটা হচ্ছে না, বাচ্চাদের নারীদের ক্ষেত্রে, আমাদের গর্ভবতী নারীদের ক্ষেত্রে, সেই জায়গাটা কি করা উচিত? আচ্ছা, আমরা এই প্রকল্পের মাধ্যমে সেই কাজটাই করছি, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমরা গত বছর থেকে সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশনে গ্লোবাল ফুড সিকিউরিটি ফান্ডের আওতায় আমরা দুইটা রিনাউন্ড সুইস পাবলিক ইনস্টিটিউট এবং একটা প্রাইভেট ইনস্টিটিউট সহ আমরা চারটা প্রতিষ্ঠান মিলে এশিয়া এবং আফ্রিকার 3টি দেশের 6টি সেকেন্ডারি সিটিতে পুষ্টি কিভাবে নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে একটা প্রকল্প নিয়েছি, এবং বাংলাদেশে সিনজেন্ডা ফাউন্ডেশন এই প্রকল্পটা আমরা লিড করছি। এবং আপনি যেটা বলছেন যে দুটো সাইড, এখানে একটা আছে যে ডিমান্ড সাইড, মিনস হচ্ছে যে যারা পুষ্টি মানে কনজিউমার যারা যাদের জন্য পুষ্টিকর খাবার দরকার সে আসলে কতটুকু সচেতন বা সে সেটা কি অ্যাভেল এবং অ্যাফোর্ড করতে পারে কি না, তার অ্যাওয়ারনেস আছে কি না, এটা হলো একটা সাইড। আরেকটা হচ্ছে যে সাপ্লাই সাইড, সাপ্লাই সাইড হচ্ছে যে আমরা খাদ্য উৎপাদন করছি সেই খাদ্য উৎপাদনগুলো যেটা হচ্ছে যে গ্রাম পর্যায়ে সেটা কতটুকু পুষ্টি সমৃদ্ধ। এখন একটা একটা এফেক্টিভ ফুড সিস্টেমসের যেটা হচ্ছে যে আপনার এখানে অ্যাগ্রো ইকোলজিক্যাল কনসিডারেশনের মাধ্যমে যে খাবারটা তৈরি করা হবে সেটা হচ্ছে যে সেফ। আমরা যেটা এই প্রকল্পের মাধ্যমে যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে রংপুর এবং দিনাজপুর এলাকায় আমরা 100টা হাবেরকে নিয়েছি, যে 100টা হাবে 100টা অ্যাগ্রো ইকোলজিক্যাল ফুড প্রোডাকশন জোন তৈরি করার চেষ্টা করছি, যেখানে 8টা নিউট্রিশন সেন্সিটিভ ফুড তৈরি করছি, সেটাতে সেটা হলো যে ফাইটোসিনিটারি এবং আপনার যেটা হচ্ছে যে ফুড সেফটি মডিউলকে ফলো করে আমরা উৎপাদন কৃষকের একটা উৎপাদন তৈরি করার চেষ্টা করছি, এবং সাপ্লাই পর্যায়ে আমরা এই করছি যে উৎপাদন হওয়ার পর থেকে সাপ্লাই মানে আরবান সিটি মার্কেটে যাওয়া পর্যন্ত এইখানে যে সমস্ত ভ্যালুয়েডেশনের নামে যে সমস্ত মানে আপনি আনহাইজেনিক প্র্যাকটিসগুলো হয় সেটাকে কীভাবে কমিয়ে আনা যায়, এবং সিটি কর্পোরেশনকে নিয়ে বাজারে যে আছে যে কিচেন মার্কেটগুলো আছে সেটার ইনফ্রাস্ট্রাকচারকে ইম্প্রুভ করা হচ্ছে যাতে ফুড লসেসটা কম হয় এবং হাইজিনটা মেনটেন করা হয়। আমরা কিন্তু দেখেছি যে আমাদের খাদ্য উৎপাদন পরে ফসল উৎপাদন পরে বাজার পর্যন্ত আসতে যে হ্যান্ডলিংটা হয় এই কন্টামিনেশন কিন্তু সবচেয়ে বেশি এই জায়গাটা। জি জি, এই জায়গাটাকে একটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয় প্রশ্ন কীভাবে করবেন সেটা জানবো। দ্বিতীয় প্রশ্ন হলো যে ওই খাদ্যটা
যে নিরাপদভাবে উৎপাদন করা হয়েছে তার নিশ্চয়তাটা কে দিবে, কিভাবে আমার ভোক্তা বা আমি সেটা নিশ্চিত হব, এটা যদি একটু বলেন। একটু বলি, সেটা হচ্ছে যে আপনি জানেন যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস সেটা হলো গ্লোবালি একটা রেনাউন্ড প্র্যাকটিস, যেটা হলো গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে যদি সার্টিফাইড হয় সেক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল যে সমস্ত মার্কেট আছে, বায়ারদের আছে, তাদের আমরা সহজে তাদেরকে রিচ করতে পারি। যদি আমার গ্লোবাল বায়ার যদি না থাকে, ডিমান্ড করা না থাকে, তাহলে আমার জন্য গ্লোবাল গ্যাপ ফলো করে বাংলাদেশে খাদ্য উৎপাদন করলে এটা অনেক কস্টলি। আচ্ছা, হ্যাঁ অবশ্যই কস্টলি, এটা অনেক কস্টলি। যেমন আমার যেমন ক্যালক্স পটেটোর বায়ার আছে, আমি ক্যালক্সের জন্য আমি গ্যাপ করতে পারি, কারণ এটা আমাকে নিশ্চিত করবে বেটার প্রাইসের জন্য। কিন্তু আমার অন্যান্য ফসল, বাংলাদেশে অনেকগুলো ফসলই পটেনশিয়াল আছে, ম্যাঙ্গো এটা, সেক্ষেত্রে আমাদের গ্লোবাল গ্যাপ আমরা করতে পারি যদি আমাদের এক্সপোর্ট মার্কেট থাকে। কিন্তু লোকাল মার্কেটের জন্য, কিন্তু আমরা লোকাল মার্কেটের জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা গ্লোবাল গ্যাপে প্রায় 230টা কন্ট্রোল পয়েন্ট থাকে, আমি অতগুলোতে না যে আমি শুধু ফুড সেফটি মডিউলে 30-35টা আমাদের যে কন্ট্রোল পয়েন্ট আছে এটা এনশিওর করে আমরা যদি একটা লোকাল সার্টিফিকেশন যদি অ্যারেঞ্জ করতে পারি, যেমন ডিএ আপনাকে ফাইটোসেনিটারি সার্টিফিকেট দিচ্ছে, পাশাপাশি আমরা যদি ওনাদের কাছ থেকে যদি অ্যাটলিস্ট একটা অ্যাসুরেন্স নিতে পারি যে এই একটা খুব সিম্পল ইন্সপেকশনের মাধ্যমে তারা যদি বলে যে এটা ফুড সেফটি মডিউলটা ফলো করা হয়েছে, তাহলে এবং এটা যদি আমরা একটা সার্টিফিকেশান ফর্মে যদি এটা কনজিউমার কাছে নিয়ে যেতে পারি, আমার মনে হয়েছে যে গ্লোবাল গ্যাপ হয়তো আমরা ক্রমান্বত আমরা ওই স্টেজে পৌঁছবো, অথবা বাংলা গ্যাপে লাগবে, কিন্তু আমরা অ্যাটলিস্ট উই ক্যান স্টার্ট, হ্যাঁ স্টার্ট করতে পারি। কারণ হচ্ছে যে মানে নিউট্রিশন এবং সেফ ফুড ইটস এ ক্রাইং নিড। আধুনিক যে কৃষি নিয়ে আমরা ভাবছি, প্রযুক্তি নির্ভর কৃষি নিয়ে, সেখানে একদিকে যেমন প্রযুক্তির সমন্বয় ঘটাতে হচ্ছে, অন্যদিকে আমার পুঁজিরও যোগান নিশ্চিত করতে হচ্ছে, কারণ প্রযুক্তি নিয়ে যখনই কাজ করবো তখন পুঁজির বিনিয়োগটা একটু বেশি হয়। সেই ক্ষেত্রে আমাদের যে শিক্ষিত যুব সমাজ তাদেরকে আমরা কৃষিতে আগ্রহী করতে চাচ্ছি, তো সেই আগ্রহ করার জন্যে, আগ্রহী করার জন্যে কী কী করার দরকার? কেন আমার শিক্ষিত যুবক সে চাকরির পিছনে না ঘুরে কৃষিকাজে আসবে? কারণ কৃষিটা তো অনেক একটা পরিশ্রমের কাজ, বিনিয়োগ করতে হবে, তারপরে বিভিন্ন ধরনের রিস্ক রয়েছে, আমার পরিবেশগত রিস্ক রয়েছে, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে, সে কেন আসবে কৃষিতে? তাহলে এই জায়গাতে আমাদের কী করা উচিত, কী প্রণোদনা দেওয়া উচিত তাদেরকে, তাদেরকে কী সম্মানজনক উপাধি দেওয়া যেতে পারে? জি জি, এটা খুবই একটা চমৎকার পয়েন্ট আপনি অবতরণ করেছেন, এটা নিয়ে আমি বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যদি এগ্রিকালচার ট্রান্সফরমেশন এবং ভবিষ্যতে কৃষি দেখতে চাই, এই কৃষিতে আমাদেরকে তরুণদের আনতেই হবে। যেমন আপনি দেখেন, আমি সেদিন আমরা একটা কৃষি মেলাতে গিয়েছিলাম, সেখানে হচ্ছে যে ট্রাক্টরের ভিতরে আপনার এসি কেবিন আছে, দ্যাট মিনস হচ্ছে যে একটা তরুণ ছেলে যদি সে মেকানাইজেশন সার্ভিস যদি তার এলাকার ফার্মারকে দিতে চায়, তাহলে সে এরকম একটা ট্রাক্টরে যেটার ভিতরে সে প্যান্ট শার্ট পরে সে মডার্ন ওয়েতে ড্রাইভ করে সে এই হার্ভেস্টিং করবে এবং দিনের শেষে সেটা রেভিনিউ আর্ন করতে পারবে। সেক্ষেত্রে আমাদের যে প্রণোদনাটা যেটা দেওয়া দরকার সেটা হচ্ছে যে সেই তরুণটি আসবে হলো তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসে, তার যেটা হবে যে তার অনেকগুলো লিটারেসি থাকবে, সেটা হচ্ছে যে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল যে হোয়াট ইজ কল মডার্ন ফার্মিং, আধুনিক কৃষি কী বলে, এখানে কৃষকের কী প্রয়োজনটা আছে, হ্যাঁ তারপর নতুন প্রযুক্তিগুলো কী আছে, এবং সে যেমন আপনার যেটা হলো যে টেকনোলজি, তার অ্যাক্সেস টু টেকনোলজিটা অনেক ইজি হবে, অ্যাক্সেস টু নলেজ অনেক ইজি হবে, কারণ সে স্মার্টফোন ইউজ করতে পারে, তার একাডেমিক আছে, সে যদি একটু মানে তার যেটা হলো যে একটু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নিয়ে আসে, সিনজেটা ফাউন্ডেশন যেমন আমরা ফার্মার সাব ডেভেলপ করেছি, এটা 1.5 বছরের ভিতর এটা ব্রেক ইভেনে চলে যায়, এবং একটা তরুণ প্রতি মাসে 30-35 হাজার টাকাই করে, এবং আমরা সর্বোচ্চ একজন তরুণ 3 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারে শুধু কৃষির ব্যবসা থেকে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে উই ক্যান গিভ দেম দ্য রাইট বিজনেস মডেল, আমরা প্রথমে তাকে হেল্প করতে পারি সঠিক ব্যবসার মডেলটা কী হবে যেটাতে সে ইনভেস্ট করবে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মডেলটা যদি আমরা তাকে দিতে পারি সে সেই মডেলটাকে নিয়ে কাজ করে সে একটা সম্মানজনক অবস্থায় তার জীবন জীবিকা তৈরি করতে পারবে, উৎপাদনশীল কাজে আমাদের দেশের জন্য সে কাজ করতে পারবে। এই মডেলটার সাথে আমি যেটা বলতে চাচ্ছি আপনি যে ফাইন্যান্সটা কীভাবে হবে, আমরা যেটা কাজ করে দেখেছি যে একটি নতুন ব্যবসা শুরু করার জন্য ফাইন্যান্সিংটা ডিফিকাল্ট, কিন্তু ব্যবসাটা যদি লাভজনক হয় তাহলে কিন্তু গ্রোথ ফাইন্যান্সিংয়ের জন্য কিন্তু ব্যাঙ্কগুলো থেকে যথেষ্ট সুবিধা আছে, শুধু তার ডাটা বেস, তার বিজনেসের পারফরমেন্স দেখেই কিন্তু ব্যাঙ্কগুলো কিন্তু এখানে ইনভেস্ট করতে পারে। কাজে একজন তরুণ উদ্যোক্তা যদি তার সাহস নিয়ে যদি এখানে আসে, ইচ্ছা নিয়ে যদি আসে, তাহলে রাইট বিজনেস মডেলিংয়ের মাধ্যমে 6-1 বছর পরিচালনা করার পর থেকে কিন্তু সে
হি ক্যান অ্যাপ্লাই ফর ব্যাংক ফাইন্যান্সিং অথবা অল্টারনেটিভ ফাইন্যান্সিং এর জন্য, যেটা হচ্ছে তার ব্যবসাকে অনেক গ্রো করতে সহজ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করলাম, আমরা অনুষ্ঠান শেষ করবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালী দিন। আজ এখানেই শেষ করছি, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। মাঠের কবি বলে এসো নবী, দেখেছি দূরে ওই সোনালী দিন, দেখেছি দূরে ওই সোনালী।